হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল মা দিদা চলে গেছে, এখানে দিদি ওখানে কাজ শুরু করে দিয়েছে, এপাশে আমরা কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘেমে নেই একসা, আজকে করব ঘর পরিষ্কার। আর আমার মেয়ে কী করবে? ও এমনিতেই ঘেমে যায়। প্রীতি পিসির কথা হচ্ছে গিয়ে খাটে না, যে এক জায়গায় থাকলে পরে ঘাম হয় না। ওখানে সব মানে রেগুলার যেগুলো ইউজ হয় সেগুলো এখানে মাম্মাম ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছি চারদিকে পারফলিস। এটা মাম্মামের গেমিং কর্নার হয়ে গেছে, এটা আমাদের বেড, এখানে সোফাটা অ্যাড করা হয়েছে, এটা সামারের দুটো বাচ্চা, এখানে আমার গিটার, উপরে একটু গ্রিন সেট করেছি কারণ ঘরে আর কোথাও করার আপাতত জায়গা নেই। এই জায়গাটা ফাঁকা লাগছে, দেখি এখানে যদি পারি তো কিছু গ্রিন সেট করবো, একটু সময় লাগবে আর কি, দেখা যাক কবে করতে পারি। হ্যাঁ, এখানে মাম্মাম দেখে শুয়ে আছে। তো এই ঘরটা মোটামুটি ডান, মোটামুটি ডান, মোটামুটি এবার ম্যানেজ করেছি। তোমরা জানিও আর কিছু করা যেত কি না, না আমাদের ইয়েতে এটাই ম্যাক্সিমাম যেটা আমরা করতে পারতাম, এর বেশি আর কিছু করা সম্ভব নয়। এখানে শুরু হয়েছে রুম টু এর ক্লিনিং। রুম টু হচ্ছে আমাদের পুরো প্যাকটা ওপরে নিচে, শুধু ওই পাশে এক ফোঁটা জায়গা বাকি, এখানেও থাকে একটা কুলার, অপশন নেই। রুমগুলো এত ছোটো ছোটো, এইভাবেই হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। আর চারিদিকে হচ্ছে ঝুল, আর এটা হচ্ছে বেস্ট পার্ট, অবভিয়াসলি এই পাশে একটা গার্ডেন আছে, গার্ডেন ছাড়া তো আমার ঘর ইনকমপ্লিট। যাই হোক, এটা ক্লিনিং চলছে, খানিকটা হয়ে গেছে, এইগুলো শুধু বাকি আছে। কিভাবে ক্লিন থাকবে, কিভাবে ডাস্ট ফ্রি থাকবে, কারোর কাছে কোনো আইডিয়া থাকলে প্লিজ আমাকে একটু জানিয়ে, আমি ঠকে গেছি ক্লিন করতে। আই এম টায়ার্ড। রেগুলার ক্লিনিং এর পরে হচ্ছে এতটাই নোংরা হয়, এবং এগুলো কিভাবে মানে, তাও আমরা এমনি নয় যে রাস্তার ধারে থাকি, যথেষ্ট ভেতরে থাকি। তো আমি সত্যি জানতে চাই যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে রুমকে কিভাবে ডাস্ট ফ্রি করা যায়। এই তো এটা কি, এইগুলো কারা? এই তো বসো, তুমি উঠো বসো। জলটা একটু বেশি দিতে হতো, কম হয়ে গেছে। তো এখানে আমার দেখতেই পাচ্ছ ফুল ফুটে গেছে নাক চাম্পা, আই এম ভেরি হ্যাপি। আলটিমেটলি এই ফুলগুলো ফুটেছে, এগুলো আমার, আর এটা মানে এটা ডালটা ভেঙে গিয়েছিলো, দেখো ভেঙে যাওয়ার পরে আমি এটা লাগিয়ে দিয়েছিলাম মনের দুঃখে যে হলে হবে, ওটাতেই সবার আগে ফুল ফুটেছে, আর যেটা অরিজিনালটা সেটাতে আবার ডাল গজিয়ে এরকম হয়েছে। যাই হোক, দেখা যাক কবে হয়। আর এগুলো এক রাউন্ড ফুল ফুটে এটাতে আবারও শুটি এসে গেছে, আগেবারে শুটিটা কী করেছিলাম আমার মনে নেই, মোটামুটি এরা আছে আর কি। আর এতে অনেক দিন ধরে দেখছি কুড়ি আসছে আসছে, কিন্তু ফুটতে আর দেখি না। তো মামামের জন্য প্রত্যেক মাসে আমি কিছু না কিছু একটা নতুন কিনি, তো এই মাসে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে বুক পিলো সেটা কেনা হয়েছিল, লিঙ্ক নিচে দিয়ে দেবো। এটা আমি বিভিন্ন জায়গা থেকে কিনি, কোনো পার্টিকুলার জায়গা নয়, আর যেখানে যেখানে যখন সস্তা পাই তখনই কিনি। এটা মেশো থেকে কিনেছিলাম, অনেকটা সস্তায় পড়েছিল, লিঙ্ক দিয়ে দেবো যদি দেখতে চাও নিতে পারো। আর এটা ধোয়া যায় সুন্দরভাবে, তো তার সাথে প্লাবন্যার ছেলের জন্য একটা গিফট নিয়েছিলাম, তো তোমরাও দেখতে পারো। এখনই ওটা ওর জন্য যে খুব একটা এফেক্টিভ তাই নয়, কিন্তু একটা একটা করে কিনে রাখি, আর ওর মান্থলি গিফট হিসেবেও সেটা হয়ে যায়। প্লাবন্যার ছেলের আমরা এবার নিজেরা ভেবেছি এবার নিজে নিজে ট্রিম করবো, একবার ট্রাই করেছিলাম কিন্তু সেবার নর্মাল ট্রিমার দিয়ে ট্রাই করেছি। হ্যাঁ মা, হ্যাঁ তুমি একটু খেয়ে নাও পারলে। ম্যাডাম যখন যেদিকটা দিচ্ছে তখন আমরা সেদিকটাই করতে পারছি, তো সেই জন্য একটু পাঁচ চুলা লাগলেও কিছু করার নেই। আশা করছি ম্যাডামের
কষ্টটা একটু কম হবে। গরমে যে কষ্টটা পাচ্ছে, কিন্তু ও অ্যাকচুয়ালি ভয় পায়। আমাদের সামারটা না বড্ড ভীতু, সোনপাপড়ির মতো ওর লোমগুলি কেটে যাচ্ছে। আর এগুলো এগুলো হচ্ছে কিছুই না, আর একটা যেটা মেন যেখানে করা হয়েছে সেটা দেখলে হাত চলে যাবে, যে এত লোমও ছিল এটা। আমাদের পাঁচুলো মেয়েকে, আর লেজটা সব দিকে ভালো হয়েছে না, লায়ন টেল বলে এটাকে, মানে সিংহের মতো লেজ, সিংহের লেজের পেছনে এরকম থাকে না। সামার আর একদিন বসতে হবে, এবার বসবো খেতে। ঘড়িতে বাজে 3:30, তবে আমাদের ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে তাই না? এই যে থামি আর নাতনি, নাতনি আজকে খেয়েছে ভাত আর আলু সেদ্ধ। এবার বসবো হচ্ছে, আজকে আমাদেরও ভাত আর আলু সেদ্ধ, কিন্তু আমাদেরটা লবণ দেওয়া, ওরটা লবণ ছাড়া। কি আরাম লাগছে পাটা মেলে বসে। আর গুলতাই মুলতাই দুলতাই ধুতাইবলা আর তুলাই তুবলাই 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 বুলা আর কুদলাই 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 হামুদ বুদা বুদা আর ছুনতাই 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 হামুদ বুদা আর কুদলাই 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 ছুন্দ বুদা বুদা আর টুটাই 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 হুবলি হুবলি ও বলি বলি ও বলি বলি ছুনতাই ও ছুনতাই চলেছে নতুন বই মামামে ও কিডস কুশন বডি পার্টস। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো, সবাই সুস্থ থেকো, যা গরম সবাই প্লিজ সুস্থ থেকো, একটু সাবধানে থেকো, আর আমাদেরকে দেখতে থেকো। আর এই ব্লগটা এখানে শেষ করলাম, অবশ্যই পরের ব্লগে কালকে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট।